আইনি জটিলতা থেকে মুক্ত হতে পারছে না পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এবার তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে বুশরা বিবিকে সঠিক নিয়ম মেনে বিয়ে না করার। বুশরার সাবেক স্বামী খবর মানেকা এই অভিযোগ তুলে আদালতের আশ্রয় নিয়েছেন। ইমরান এবং নিজের প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেছেন তিনি। মানেকার বক্তব্য, পাকিস্তানের আইন মেনে বিয়ে করেননি ইমরান, এমনকি তার বিবাহিত জীবনকে পরিকল্পনা মাফিক নষ্ট করার অভিযোগও তুলেছেন তিনি ইমরানের বিরুদ্ধে আদালতের কাছে। তাই দুজনের জন্যই উপযুক্ত শাস্তি দাবি করেছেন তিনি। দুর্নীতির মামলায় সাজা হওয়ার পর ইমরান খান এখন কারাগারে।